হ্যালো বন্ধুগণ, আজকে একটি ওয়াশিং মেশিনের কমপ্লেনে বেরিয়েছি সকাল সকালই। আর দেখতে পাচ্ছেন সব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ওয়েদার আজকে। আর তো রেনকোট খুঁজে পাইনি বাড়িতে, তো রেনকোট ছাড়াই, ছাতা ছাড়াই বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আর কাজটা খুব দূরেও না, যেহেতু সামনে আছে বাজারের মধ্যেই। তো ওয়াশিং মেশিনটা কালকেই কমপ্লেনটা এসেছিল যে বলছে ওয়াশিং মেশিনে ড্রেনেজ হচ্ছে না, তো এখন যাই গিয়ে দেখি কি প্রবলেমটা হয়েছে, গিয়ে তারপর আপনাদের জানাচ্ছি। এই আমাদের বাড়ির সামনে রাস্তার অবস্থা, দুঃখের বিষয়, কিছু করার নেই। ইয়ে ড্রেনেজ হচ্ছে না নাকি? প্রবলেম কি হচ্ছে? ড্রেনেজ হচ্ছে না, জল জমে যাচ্ছে। ওই দেখ কাজ হচ্ছে না, স্টার্টই তো হচ্ছে না। না প্রথমে 10টা কালকে যখন চালাই হ্যাঁ, প্রথমে স্টার্ট হলো, দিয়ে 48 মিনিট হয়েছিল, তখন আমি জলটা বাড়ি দিছিলাম, বলি ভালো করে জল দিয়ে ধোয়া হবে বলে, দিয়ে এটা টিপে 51 মিনিট হয়েছিল। ব্যাস 51 থেকে যে জল ভরে গেছে, 48 থেকে আর নামেনি। আচ্ছা, দিয়ে আমি বন্ধ করে দিছি তখন। এটা সার্কিট বোর্ডের প্রবলেম তাহলে? হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে, ওই যে দপদপ করতেছে। তো এই সার্কিট বোর্ড খারাপ আছে, যতক্ষণ না পার্টস আসছে সার্কিট বোর্ড নতুন, ততক্ষণ অবধি আপাতত কাজটা ডিউ রইলো, তারপর সার্কিট বোর্ড আসলে আবার লাগিয়ে কাজ কমপ্লিট হবে।